হারারেতে প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এদিন টসিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অল আউট হয় 152 রানে। নিজেদের 100তম টি টোয়েন্টি ম্যাচে সৌম্য নামের রেকর্ড গড়া 17 রানের ওপেনিং জুটিতে এক ওভার বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। সাকিব সৌম্যরা সিরিজ জয়ের মিশনে আজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আবারও মাঠে নামবে। আর এই ম্যাচটি শুরু হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে বিকেল 4:30। পার্থ বণিক জানাচ্ছেন বিস্তারিত। টেস্ট ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি টোয়েন্টি সিরিজও হাসি মুখে শুরু করলো বাংলাদেশ। শুরুর দিকে চাপ সামলে দুর্দান্ত বোলিং, ফিল্ডিং আর ব্যাটিং এ জিম্বাবুয়ের বিপক্ষে জয় এসেছে 8 উইকেটের বড় ব্যবধানে। কি ছিল না এই ম্যাচে! শুরুর দিকে জিম্বাবুয়ের একচেটিয়া ব্যাটিং আধিপত্য, মুস্তাফিজ, সাইফউদ্দিন আর শরীফুলদের বোলিং তাণ্ডবে মাঝপথেই ভেঙে চুরমার। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও এদিন হারারেতে উজ্জ্বল পারফরমেন্স দেখিয়েছেন সৌম্য। 9কে নিয়ে টি টোয়েন্টি ওপেনিং এ গড়েছেন 102 রানের রেকর্ড জুটি। বলা যায় এই জুটির ব্যাটে ভর করেই সিরিজ জয়ে এক পা এগিয়ে রাখলো বাংলাদেশ। যদিও দিনের শুরুতে হারারের হাওয়া ছিল জিম্বাবুয়ের অনুকূলে, প্রথম 10 ওভার 9 রান রেটে ব্যাট চালালেন রেগিস চাকাভা ও ওয়েসলি মাদিভেরে। 38 বল মুকাবেলায় গড়লেন 64 রানের জুটি। নবম ওভারে 23 রানে মাদিভেরেকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন সাকিব। 11 ওভারে সোহানের দুর্দান্ত থ্রোতে রেগিস চাকাভার বিদায় ছিল মূলত জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারের চূড়ান্ত পতন। ডিওন মায়ার্স ছাড়া বাকি সবার ব্যর্থতায় এক ওভার বাকি থাকতেই রোডেশিয়ানদের ইনিংস থামে 152 রানে। মুস্তাফিজ তুলে নেন 3 উইকেট, দুটি করে পান সাইফউদ্দিন ও শরীফুল। লক্ষ্য তারা করতে নেমে সৌম্য লিটন গড়েন 17 রানের জুটি। ক্যারিয়ারে চতুর্থ অর্ধশতক তুলে নেন সৌম্য সরকার। অপ্রতিরোধ্য ছিলেন নাইম, 51 বলে অপরাজিত থাকেন 63 রানে, সাথে 8 বলে 16 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার ফের মুখোমুখি হবে দুই দল। পার্থ বণিক, নিউজ 24।